রোজার ঈদ বা কোরবানির ঈদ। এছাড়াও প্রায় সব উৎসবত মানুষ তার প্রিয়জনের লইয়ে আইয়ের মকনামা জেটি কাটত। পেকুয়ার মকনামা পয়েন্টর কুতুব দিয়া পারাপারর জেটি কাটান যেন প্রাকৃতিক দৃশ্যর এক অপরূপ লীলা। এক কুদ্দি আছে 300 ফিটের মতো জেটি কাট জিয়ান সাগরের মাঝখান পর্যন্ত গিয়ে, অন্যদিকে প্রাকৃতিক সবুজ বেষ্টনী জিয়ান মানুষের খুব বেশি আকর্ষণ করে। সমুদ্রের নীল জলরাশি এবং ডিঙ্গি নৌকায় ঘোরা এবং সন্ধ্যায় সমুদ্রের বুকত সূর্য ডুবার দৃশ্য যেন পর্যটন প্রেমীলার ডাকের হাতছানি দিই। পেকুয়ার সাথে পেকুয়ার আশেপাশের উপজেলার মানুষও সন্ধ্যায় ছুটিয়াই এই প্রকৃতির সাথে মিশে যায় বললে। তবে এই জেটিঘাট ওইতপারে পেকুয়ার অন্যতম পর্যটন স্পট। এই ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করি দর্শনার্থী হল তারা হর বিনোদনের ব্যবস্থা করলে অন্তত পক্ষে সরকারের আদর্শ হইব। পেকুয়া উপজেলার সর্বস্তরের শিশু হইতে আবার বৃদ্ধা বনিতা একান বিনোদনের পরিবেশ সৃষ্টি হইবে। এই উদযাপন আসলে আরা মূলত এই মংলবা কাঠ কেন্দ্রিক এই এটা কোনো এলাকার মধ্যে আরা পরিবেশন স্থান নাই, ট্যুরিজম পার্ক নাই। এই দূর ভবিষ্যতে সরকার যদি ট্যুরিজম পার্ক করে এই ট্যুরিজম পার্ক ইভেন্টে আরা বিনোদন সরকার রাজস্ব পাবে এবং মানুষও কবি রাস্তা। এছাড়াও ইয়ান যদি সরকার দ্রুত পর্যটন স্পট ঘোষণা করে অর্থনৈতিকভাবে পেকুয়া লাভবান হব, সরকার রাজস্ব পাবে বলে দাবি করেন পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কপিল উদ্দিন বাহাদুর। ডেলি বিকেলবেলা মানুষজন আইয়ে সাগর সাইবেলা ইয়ে একটা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আছে, ডেলি ভালো লাগে। তারপর ঈদ এবং কোরবানির সময় আরও বেশি আইয়ে সেটা মতন ডাহাতন যারা ছাত্র হলো আছে, ছাত্রী হলো আছে, লেখাপড়া করে আইয়ে এটা ঈদের সময় আসলে এটা ঘুরতে আইয়ে পুরো একখান জমজমাট একখান অবস্থা। আসলে ইয়ালের বিনোদন কেন্দ্র হিসেবে আরা বিনোদন কেন্দ্র হিসেবে চাই সরকার, আসলে সরকারের চাইলেই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলেই এটা কিছু বাজেট করিয়ে নেয় ইয়ান বিনোদন কেন্দ্র হিসেবে তারা আসলে রূপ দিতে পারে। যেহেতু তো সরকারও বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করিতে পারে। হ্যাঁ, এছাড়া যার কারণে এতদিন অনেকাংশে 100 কিলোমিটার দূরত্ব যাইয়ে বিনোদন গরিবের মতো সময় আসলে না থাকে। ইয়ারাল্লা বলি আসলে বিকল্প ব্যবস্থা হিসেবে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার কুতুবদিয়া এবং মগনামা, বিশেষ করে পেকুয়া পারাপারল্লায় যে ঘাটটান আছে মগনামা ঘাট নামে পরিচিত, এই মগনামা ঘাটটান আসলে কোনো উপায় না থাকি দর্শনার্থী হলে ভিড় জমার ইতারা আসলে বিনোদন কেন্দ্র হিসেবে লোক লাই। আর বেশ কিছু মানুষের হতা হইলাম ইতারা দাবি হইতে সরকার যদি আসলে সবভাবে উদ্যোগ লয় এই অঞ্চলের এই যে ঘাটটান আছে এই ঘাটটান একটা পর্যটন কেন্দ্র হইবে, ইতারা দাবি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি এই অঞ্চলন এই ঘাটটানের যদি পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করে এবং সরকার যদি পর্যটন হিসেবে ঘোষণা করে তাহলে সরকারের অনেক রাজস্ব পাইব। এই অঞ্চলের যে মানুষজন আছে ঈদ কোরবান যে উৎসব দিন আছে ইনম মাঝি তারা বেগুন একত্র হয়ে আনন্দ বিনোদন করতে পারব। FM সুমন সি প্লাস পেকু। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর DMT প্রযুক্তিতে তৈরি হয় AKS। বিখ্যাত AKS DMT বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS।